College উঠমু কলেজে উঠার লাগি আপা মাস্টার রাখছে বুঝছো এম চিন্তা করতেছি তুমি খালি তোমার ভাই ভাই করো আচ্ছা তোমার ভাইরে সারা তুমি রাজি থাকো আর তোমার ভাই আমার একটা ভাই কি মনে করছো আর কেউ নাই সারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাক তোমাদের তো যা বুদ্ধি কি বিদ্যা সবই ঠিক আছে কলেজ পড়ার দিকে ইয়া সালাম দিছো তোমার তুমি স্যার দাও কেন তুমি আর আমার লেভেলটা তো সমান সমান তুমি কলেজ পড়ো আমি কলেজ পড়ো আরে যখন পড়ান তাহলে আমি নত স্যার হই কি গো না হ্যাঁ স্যার কে স্যার এর নাম স্যার তোমার আব্বা যে কষ্ট আছে তাড়াতাড়ি এই দুলা বাজার টাজার করে আনতে বাজার থেকে গেছে রে তুমি আন্দা ঘুরতেছো জানো তা স্যারের বাইরে দেখছি সামনে আছে একটু সমস্যা টমস্যা হইলে না স্যার আমার অনেক ভালো আছে আচ্ছা ঠিক আছে তাহলে স্যার যাই আমি ওনার একটু পাশে দিয়ে তোমার দায়িত্ব হইব না সমস্যা না আমি যেটা সেদিকে তোমার লয়ে গেলে পরে মাইন্ডটা আসবো কারণ তুমি প্রাইমারি স্কুলের পড়োয়া কলেজ পড়োয়া জিনিসটা কেমন দাদা না আমি কলেজ পড়োয়া আমি আর একটু আজ্ঞা টাকা দিয়া এইদিকে তাসি সমস্যা নেই একটু ঘুরে ঘেরা দেখি গ্রামটা তুমি যাও সমস্যা নেই শুনকি তাহলে তুমি কি স্যারের সাথে আচ্ছা সমস্যা নাই স্যার যেহেতু কইতাছে আচ্ছা যাই মনে তুমি যাও আচ্ছা যাই গা যাই গা পরন পাকি আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ স্যার আপনি তো জানেন তুমি পড়াশোনা করতেছো না এই যে পড়াশোনা করছিল না ওই সময় এডি থাকলে ভালো আছি পড়াশোনা করতেছো এডি দেখলে ভালো আছে আমি গেলাম তাড়াতাড়ি না তুমি কি পাগল হ্যাঁ আমি আসলে বুঝলাম না মানুষ করো কলেজ পুরো হইলে কতটা জ্ঞান বুদ্ধি থাকে তোমার মাঝে কোনো জ্ঞান বুদ্ধি নাই সমস্যাটা কি উদ্দেশ্য তো বেশি একটা বালা না দেখো আমি সবসময় আছে না সবার মঙ্গল চাই বুঝছো বুঝো না শিক্ষার একটা গুণ আছে না আমি তো মনে করি গুণে গুণে নিত্য আর তাই ভাবতাছি তোমার একটা ভবিষ্যতের চিন্তা করে আমার একটা ভবিষ্যতের চিন্তা করে আমরা তো মনে করো একটা সুন্দর জীবন গড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হই মানে কি সুন্দর একটা দৃশ্য হবে আমাদের মানে কি তারপরে মানে আর কি আমরা মনে করছি ডিবি টিভি নিয়ে বুঝছো ওটা হাসি কিছু নয় বুঝছো তুমি ব্যাপারটা একটু দেখতে পারো যে উদ্দেশ্য ভাবছিলাম ওই উদ্দেশ্যই আপনি জানেন আমি যা আপনার পছন্দ করি না পছন্দ তো না করার কোনো কিছু নাই তুমি তো মনে করো ইচ্ছা করলে সব হয় তাই না আপনি ইচ্ছা করলে তো হইতো না আপনি জানেন আমি একটা প্রেম করি হেতিরে ভালোবাসি আপনি কেমনে এই জায়গায় নাক গলাইতাইন আমি যারে মন চাহেরে ভালোবাসবো যারে মন চাহেরে বিয়ে করবো আপনারা তো সমস্যাটা কি হ্যাঁ আমি বুঝলাম না আমি হেরেই বিয়ে করবো পৃথিবীতে কি বিদ্যার কোনো দাম নেই হ্যাঁ তুমি একজন কলেজ পড়ুয়া মানুষ হয়ে তুমি কিভাবে একটা অশিক্ষিত মূর্খ মাথা মুটা ফ্যাট মুটার সাথে সম্পর্ক করবে আপনি রানছে কেন লাগিয়া পড়াশোনা করা নিল লাগিয়া আপনি তো পড়াশোনা থুইয়া আমার লগে ফিরিত দিতে নাই তা শুন না হ্যাঁ আমার কি বাপ দাদার কম আছে হ্যাঁ আমি তো মনে করি ইচ্ছা করলে এরকম ভাবে বসে বসে পড়াশোনা করতেই পারতাম এর বাবা দৌড়ছে বুঝি বাজান আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনা করান আপনি আসেন এই ফোন দিয়ে আমার আনাইছি আচ্ছা মনে করে আমি কল আপনি যে কতটুকু অবস্থাশালী কতটুকু বড় লোক হেডা আমার জানো হই আছে আপনি এর লাগি লজিং মাস্টার আর কোনো কথা বাড়াইতাম চাই না আপনি আপনার মতো জান গা জান মানে আপনি শেষ আমার হাতও ধরছেন আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি বুঝছেন আপনার দিন দিন সাহস বাইরে যাইতেছে প্রথম দিন নৌকাতে লয়ে গেছিলাম দেখি আপনি অত সাহস দেবেন এটা আমি মোটেও ভাবছি না বুঝছেন আপনি আপনার মতো থাকেন আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাইলে দেখবো আপনি গ্রামে কেমনে থাকেন বুঝছেন শোনা একটা কথা কিন্তু তোমার ভাই লাজি হয়ে আমাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য ভাইয়ের মতে তো আর আমার মত না বুঝছেন আমারও তো একটা মতামত আছে অবশ্য আমার মতের বাইরে যাইতো না আপনি আপনার মতে থাকেন এছাড়া যদি কোনো কিছু করেন তাহলে পরেরটা আমি বুঝবো কিন্তু বুঝনা রে বিদ্যার কোনো দাম নাই তার কাছে এই বুঝলাম না হে কি পড়াশোনা করে নাই
হ্যাঁ একজন কলেজ পড়ুয়া হয়ে হয়ে গিয়েছে রে প্রাইমারি স্কুলে ছাত্রের সাথে প্রেম করে আরে যেভাবে হোক তার জ্ঞানের বৃদ্ধি আমার বাড়াতে হবে বললেন তুই আমি তুই আমার দেখছিস না নাকি দেখছিস না আর কোনো দিন মনে কর আগে দেখবে গ্রাম মনে কর জন হইলে গ্রাম মানুষ আসিনি আমি ও তোমার একটা মেম্বার এরপরে মুরব্বি গ্রামে দেখছি না স্যার আমি সব বলুন স্যার বলিছে যা আর কোনো দিন তুমি না দিই লোভে ভাই দেখছি নি ব্যাপারটা হ্যাঁ ধের বলি স্যারা হ্যাঁ আমি একটা গ্রামের মেম্বার হ্যাঁ আমার দেখছে না বলে বুঝছে এটা তো খারাপ ছিল ফিলে লগে ছিল ফিরা এটা এরকম খারাপ হইছে আরে কই না ভাই বুঝিনি ওই আমার বাপ দুটা একটা পুত আছে হ্যাঁ আমার মনে করেন কলম্বো করে লাইতাছে বুঝছেন আমি মেম্বার হ্যাঁ এই ডাবর দেয় হ্যাঁ মনে করেন বুঝছেন না দেয় না তাই বলি সেরে তেরে দেয়া সিট নেয় সিট খা জমানোর কুদরু ইয়া হয়েছে আচ্ছা দেন মেসটা দেন আর ইমন হলে তো একটু ভালো হয় কি কর তো দেখে বাবা বলো গেল তো ডাল এলা কেউ নাকি মাস্টার গেছে গিয়েছে লেবার পত্তালে বালাজি কোনো মাইয়া সাজি করেন যাবো রং বাজার আসে রা স্যার সারে গেছে গিয়া আর বেয়া তুই বতাম গিয়া পড়ালে করুম আর সারের লগে মিলা দাম বা আমি তো অনেকদিন আসলাম ওনে কিন্তু আমার দুইটা ট্যাটু দিছেন না যে হরস টরস করুম এরপর আপনার কাপড় টাপড় কিন্তু আরে বাবা তোমার তো ট্যা না গুছি না দিবার লাগা তোমার ট্যা দিব তুমি আমার ছেলেটা রে যেমন হোক মনে করো তো লেবারটা করে দেবো ভালো মতে আপনার ছেলে লেয়া পড়া আপনার ছেলে তো সারাদিন চমকিরে নিয়ে ফেরত হয় আর সিনেমা নিয়া আরে চমকিরে লেয়া ফেরত হয় এদিকে তো তোমার আমি আনলাম তা ঠিক কথা কিন্তু যে সিনেমা টিনেমা দেয় এবার বাজে স্বভাব কি আর কি কয়াম কাকা আপনার ছেলে তো একজন কাকা সব কথা তো আর বলা যায় না আমি তো লোকে কলেজ পড়ুয়া না সেই জন্য আটকে জায়গা মুয়ার মধ্যে ও বুঝি তুমি মনে করো কিছু ডরাইতেছ কেন আমার পুটটা তো বাপজিটা আমি জানি আচ্ছা যাক বাজান তুমি যদি হোক মনে করো তোমার আমি দেখছি যে তুমি ভালো ছেলে তোমার মধ্যে বর্ধত্ব আছে আমার ছেলেটা মনে করো দুষ্ট তো এই কারণে মনে করো তোমার আনছি আচ্ছা তোমার ট্যাব বসে দিমু কিছু বুঝো নি তুমি কাপড়তে কিনবা আর তোমার আমি একটা কথা কই তুমি ট্যা খুঁজছ ভালো কথা ট্যা দিমু তোমার মনে করো যদি আমার বুধ ফার্স্ট না করতারে হ্যাঁ তো তোমারও খবর আছে তুমি তো জানো আমি যে গ্রামের মেম্বার আপনি যে কি কাকা কি বলেন হ্যাঁ হামিলাম কে কলেজ পড়ুয়া আমার দ্বারা কি কোনোভাবে সম্ভব পাশের চিন্তা করেন না এরম এক লাভ মারায় আমি দেখবেন একবার কলেজে ফাড়া ফাড়া দিয়া আচ্ছা তেলে বাসনা গুলো বলে আমি গুলো টেস্ট সব রেখে দিব বুঝিনি আমি গুলো ভালো আবার খারাপ হলো কিন্তু শেষ নাই আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ তুমি কালকে গিয়ে আমার টেয়া বসিল ঠিক আছে আচ্ছা আসি কাহা বুঝছি আমার বাইত মনে আমার পেড়ার বেশি দিন ভাত যাইতো না এর আগে আমার একটা কিছু করতেই হইব দরকার হলে কাল লই আমি সরম করি বাইরে আমি তোর কথা কয়ে দিয়াম সরম কি তৈবা আমার
আমার ফতার তুই তো না, তবে একটা জিনিস কি, বাপ যেরকম ব্যাক কলার ব্যাক কল, ফু তার বেশি ব্যাক কল। যাই রুবেলার সামনে তেমন জানা যেত না, এখন হ্যাঁ ঘুমাইলে একবার একে দিলে হায় ঘুমাই যায়। আমি ধন্য, আমি গ্রামে এসে ধন্য নিজেকে মনে করছি, কেননা আমার চেয়ে বড় বয়সী ছাত্রকে আমার পড়ানো হচ্ছে, সেটা আমি কলেজ পড়ুয়া হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার কি চাচ্ছেন স্যার? দেখছো কারবার, হ্যাঁ এখন তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে কলেজ পড়ুয়াদের সম্মান দিতে হবে। তোমাদেরকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে, হৃদয়টা একবারে ভরে গেছে। বলো তোমাদের জন্য আমি কি করতে পারি? কথা কবে লাগাইছ স্যার? বলো একটা কোনো হাজারটা বলো। আমরা বলতাম ছিলাম একটু আপনাদের লেবার দেখবার লাগে। লেবার বাহ বাহ, শিক্ষিত আমি যদি এই গ্রামটাকে শিক্ষিত করতে পারি, তোমাদের মতো বাচ্চা পোলা বান্ধে যদি আমি শিক্ষিত করতে পারি, তাহলে তো নিজেকে ধন্য মনে করবো। যাও তোমাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। তোমরা যে পড়াশোনা করবা, রুবেলের সাথে কথা বলছো? কি বলছো রুবেলে? রুবেলে রুবেলে কইছে তোরা ঠিক, আমিও ঠিক ঠিক আছি। রুবেল তো মনে করো মাথার ভিতরে সাইরা গোবর, পড়াশোনা বোঝে না। তোমাদেরকে তো মনে হয় হঠাৎ করে স্কুলে ভর্তি করা যাবে না, তোমাদেরকে আগে ক হ অক্ষর গুলা বুঝায়া পরে মনে করে স্কুলে ভর্তি করো। এমএ সুবিধো স্যার, এমএ আমরা করান। আচ্ছা যাও, আমরা নাম লিখতাম পারি। যাও তোমাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। তুমি বেশি বেশি দুধ খাইবা, যাও যাও। মুরাদ ভাই বাড়িতে আছেন? মুরাদ ভাই এলে রে আমি আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, আর আমার সাথে এই ধরনের আচার ব্যবহার কিন্তু ঠিক না। তুই কলেজ পড়ুয়া কে আমার কি হয়েছে? তুই আমার সামনে তো কথা কইতে আছিস, এটাই তো তোর বড় বিয়া। ভাই ও ভাই, আমি যে খবর নিয়ে আইছি আপনার জন্য তো আমি শুভকাঙ্ক্ষী। আপনি আমার কাছে আসেন, তুই কস না কি কইবে তাড়াতাড়ি কো। আপনার একটা বোন আছে না? এই বোন কার সাথে যায়, কি করে না করে, সেই খবর কি আপনি রাখেন? বেড়া উল্টা পাল্টা কথা কে মাথার মধ্যে রক্ত চলিস না কয়ে দিলাম। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। যাই রে বেড়া, তুই কলেজ পড়ুয়া থেকে আমরা কি হইছি বেড়া? বারে বারে এক কথা কস। দেখেন ভাই, আপনি যদি পড়াশোনা করতেন তাহলে বুঝতেন পড়াশোনার কি ইজ্জত। ক কি কইবে ক না, মানে দেখি আপনার বোনের সাথে মেম্বারের পর ওই যে মাথা মোড়া লুবেল আছে না, পেট মোড়া হেল লগে দি গভীর সম্পর্ক, তারা দিয়ে মনে হইতেছে যদি আপনি লাজিন না হন তারা নিজেরা নিজেরা বিয়ে করে ফেলবো। হ্যাঁ অনেক সম্পর্ক, গভীর সম্পর্ক, এবার তো একটা আমার কাছে আসতে পারেন আপনি। আমার শত্রুর লগে আমার বইনে বিয়ের বন্ধন আবদ্ধ করেন, তাহলে মনে হয় ব্যাপারটা খুব ভালো হয়। মাথাটা কিন্তু গরম আছে, তুই যা আমি পরে আলাপ করতে হবে। দেখেন উল্টা পাল্টা বলতেছি না, আপনার গ্রামে কি একটা কলেজ পড়া ছাত্র আছে? অবশ্যই নাই। আর এই যুগে মনে করেন কি আমার তো ভালো স্মার্ট শিক্ষিত এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল হইব। চিন্তাটা আপনি ভালো করে দেখেন ভাইয়া, আমি গেলাম। ভালো তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি সালাম দিই তো আপনার চমকির বড় ভাই। আসসালামু আলাইকুম। এই জন্য তুই বিকালবেলা কলেজ নাই, কিন্তু এ যা কই প্রতিদিন, শেষ পর্যন্ত আমার শত্রুর পথে লাগে। সেরাটা তোমার বাবা বুদ্ধি দিয়ে দিল, পাবে লোক আগে বোঝা পড়াটা আমার করতে, এরপরে হ্যাঁ।